আগামী তিন থেকে পাঁচ বছর যে ভারত থার্ড ইকোনমিতে চলে আসতে পারে তার উপর বেস করে কিছুদিন আগে একটা ভিডিও আমি রিলিজ করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম একটু ব্রডার পার্সপেক্টিভ আমরা রাখবো এবং সেই অনুযায়ী কি কি স্টক আমি পার্সোনালি খুব ভালো লাগছে তার একটা লিস্ট আপনাদের সাথে জাস্ট ফর লার্নিং পারপাসের জন্য অ্যানালিসিস পারপাসের জন্য শেয়ার করব বলেছিলাম আজকে তার ফার্স্ট পার্ট মানে হ্যাঁ এই ফার্স্ট পার্টে কিছু স্টক আমি অ্যানালিসিস করব বা কিছু স্টক আপনাদের সামনে আমি ডিসকাস করব। এবং আগামী দিনগুলোতে পার্ট টুও আসবে যেখানে বাদবাকি অন্যান্য স্টক নিয়েও আলোচনা করা হবে এই ফার্স্ট পার্ট অফ স্টকে আমি পাঁচ থেকে ছটা স্টক আপনাদের সাথে আলোচনা করব। টোটাল এই সিরিজে হয়তো দশটা স্টক থাকবে বাদ বাকিগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব সুতরাং এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এইখানে যে স্টকগুলো আলোচনা করা হচ্ছে সেই স্টকগুলোতে আমার পার্সোনাল ইন্টারেস্টও আছে কিছু কিছু স্টকে আমার পার্সোনাল ইনভেস্টমেন্টও আছে এবং তার উপর আমার কনভিকশন আছে কিন্তু শুধুমাত্র আমার কনভিকশান আছে বলেই আপনারা চোখ বুঝে একদমই নেবেন না জাস্ট ফর আপনাদের লার্নিং পারপাস এ জন্যে এই জিনিসগুলো বলছি নিজের অ্যানালিসিস পারপাসের জন্য বলছি নিজেরা অ্যানালিসিস করবেন তারপর ডিসিশন নেবেন ঠিক আছে তো চলুন আমি প্রত্যেকটা স্টক নিয়ে আলোচনা করব চার্টে তার স্টপ লস নিয়েও কথা বলবো এবং অল্প একটু ফান্ডামেন্টালটাও ছুঁয়ে যাব সুতরাং ওই স্টকের নাম দেখে চলে গেলে হবে না একটু ফান্ডামেন্টালটাও শুনতে হবে এবং স্টপ লসটা তো অবশ্যই শুনতে হবে ঠিক আছে তো চলুন শুরু করি প্রথমে যে স্টকটা আমি আপনাদের সামনে ডিসকাস করবো সেটা হচ্ছে টাটা মোটরস টাটা মোটরস এখন নশো তিরিশ টাকা নশো চল্লিশ টাকার মধ্যে ঘোরাঘুরি করছে দেখুন প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া যদি বিগত তিন পাঁচ বছরে যদি একটু বড় জায়গায় যেতে চায় মানে ইকোনমি যদি গ্রোথ হয় এই হয় ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ হয় সেখানে সব ধরনের ভেহিক্যালেই কিন্তু একটা মুমেন্টাম দেখা দেবে সে আপনার কি বলে যে ইন্ডাস্ট্রিয়াল ভেহিক্যাল যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে আপনার পার্সোনাল ভেহিক্যাল সব কিছু এবং টাটা মোটরসই মোটামুটি এমন একটা কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে যার কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড প্রোডাক্ট আছে মানে আপনার যদি ওই ছোট ট্রাক থেকে শুরু করে মাঝারি ট্রাক থেকে শুরু করে আপনার পার্সোনাল ভেহিকেল পার্সোনাল ইভি থেকে শুরু করে সব ধরনের ব্যাপারেই কিন্তু টাটা মোটরসরা তাদের প্রেজেন্স রেখেছে মানে দেখতে গেলে একটা অটো পুরো ইন্ডাস্ট্রিকে যদি আমি কিনতে চাই তাহলে টাটা মোটরসের মধ্যে সব কিছু মজুত আছে তাই জন্য টাটা মোটরস ওয়ান অফ দ্য ফেভারিট হ্যাঁ অনেক নিচ থেকে বলা হয়েছিল আমার চ্যানেলে চারশো তিনশো টাকার লেভেল থেকে এখন অনেকটাই দাম বেড়ে গেছে কিন্তু আগামী দিনেও যে বাড়বে না তার তো কোনো গ্যারেন্টি নেই সুতরাং বাড়তেই পারে নশো তিরিশ লেভেলে এখন চলছে ঠিক আছে স্টপ লস আমি একটা রাখবো লস আমি রাখবো একটু দূরে হবে যেগুলো যেহেতু এগুলো একটু ইনভেস্টমেন্ট পারপাসের জিনিস সেখানে আমি সাড়ে সাতশো টাকার একটা স্টপ লস থাকবে ইনভেস্টমেন্ট পারপাসে এই জিনিসগুলো বলা হচ্ছে মিনিমাম যেখানে তিন থেকে পাঁচ বছরের একটা ব্যাপার ভেবে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি সুতরাং সেখানে সাড়ে সাতশো একটা লস থাকবে আর তাছাড়া নশো তিরিশ এইসব দামে এখন চলছে টাটা মোটরসের একটু ফান্ডামেন্টালটাও বললাম একটা একটা দিকে তবে একটু হতে পারে যদি মানে সাময়িক একটু ডিসরাপশন আসতে পারে যদি ধরুন এই তিন থেকে পাঁচ বছরের মধ্যে কোনোদিন হয়তো মানে ডিক্লেয়ার হলো যে মারুতি সুযুকি তার একটা ভালো ইভি ব্র্যান্ড মানে ইলেকট্রনিক মানে ইলেকট্রিক্যাল ভেহিক্যাল বাজারে লঞ্চ করেছে একটু কম দামে একটু টাটার কম্পিটিশন হিসাবে বা টেসলা ভারতে লঞ্চ হয়েছে সেগুলো হলে একটু মানে তার যে ইভি সেল টাটার সেখানে একটু কম্পিটিশন বাড়বে তো সেক্ষেত্রে একটু নেগেটিভিটি আসতে পারে যদিও আমার মনে হয় সাময়িক কেন ইন্ডিয়ার বাজারটা এত ভাস্ট আর টাটা ইন্ডিয়ান কনজিউমারদের ভালোই চেনে সুতরাং ঠিকঠাক ওদের প্রাইস রেঞ্জ থেকে শুরু করে মাইলেজ থেকে শুরু করে সব জিনিসগুলো ঠিকঠাক জায়গাতেই থাকবে বলে আমার মনে হয় তো তার জন্যে টাটা মোটরসকে দেখা যেতেই পারে পরের স্টকে আসি চলুন পরের স্টক নিয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার টাটা পাওয়ার ঠিক আছে টাটা পাওয়ার সাধারণত আমি পাওয়ার স্টক আমার চ্যানেলে খুব একটা বেশি কভার করি না কিন্তু টাটা পাওয়ারটা কভার করার প্রধান কারণ হলো আমি একটু উইকলি চার্টে আসি টাটা পাওয়ারটা কভার করার প্রধান কারণ হলো যে এর পোর্টফোলিওটা যদিও নিচ থেকে অনেকটা বেড়ে গেছে এখন হয়তো একটু কনসোলিডেট করতে পারে নিচেও আসতে পারে নিচেও আসতে পারে কনসোলিডেট করতে পারে কিন্তু যদি আগামী তিন থেকে পাঁচ বছরের ব্যাপারটা দেখা যায় টাটা পাওয়ারের কিন্তু যদি আপনি তাদের পোর্টফোলিওটা দেখেন মানে খুব সুন্দর ইন্টিগ্রেটেড পোর্টফোলিও মানে তাদের মধ্যে টাটা পাওয়ারে যে আমাদের যে নর্মাল যে পাওয়ার বিজনেস সেটা তো আছে তার সাথে সাথে যে রিনিউবেল এনার্জি বা গ্রিন এনার্জি যাকে বলি তার একটা পোর্টফোলিওর অংশ আছে ঠিক আছে তো এরকম জিনিসগুলো মিলিয়ে একটা টাটা পাওয়ারের ব্যাপার সুতরাং যারা একটু রিনিউয়েবল পাওয়ারে থাকতে চান প্লাস একটু আমাদের যে ক্লাসিক পাওয়ার সেগমেন্ট যেটা সেখানেও থাকতে চান সবার মিলিয়ে কিন্তু টাটা পাওয়ারটা একটা ভালো প্লাস এই যে আমাদের যে এখন ইভির যে বারবারন্ত চলছে গাড়ি ফাড়ির সেগুলোর যে চার্জিং স্টেশন সেই জিনিসগুলোও কিন্তু টাটা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করছে সুতরাং অ্যাক্রস দ্য ভারতে যখনই ইভির বিক্রি টিক্রি বাড়বে এদের যে টাটা পাওয়ারের যে চার্জারগুলো সেইগুলোরও কিন্তু ডিমান্ড বাড়বে সেগুলো থেকেও কিন্তু একটা বিজনেস ইনকাম তাদের আসবে সুতরাং টাটা পাওয়ারকে কিন্তু সেই হিসাবে ভবিষ্যৎ প্রজন্মের জিনিস হিসাবে একটু দেখা যেতে পারে যেখানে রিনিউয়েবলের উপরও টাটা পাওয়ার কাজ করছে আমরা জানি রিনিউএবলের উপর অনেক কোম্পানি আছে যেমন ধরুন এস জি উপর কাজ করছে একসেট্রা একসেট্রা আরও অনেক কোম্পানি আপনারা জানেন কিন্তু টাটা পাওয়ারের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হলো যে তারা কাজ তো করছেই রিনিউএবলের উপর তার সাথে সাথে এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজগুলো যে ইভি চার্জিং স্টেশন বানানো এই জিনিসগুলোর উপরেও আছে মানে অ্যাক্রস দ্য বোর্ড এদের অনেকটা দেখা যায় ডাইভার্সিফাইড পোর্টফোলিও যাকে বলে সেটা এদের আছে তার জন্যে টাটা পাওয়ারকে কিন্তু অবশ্যই দেখতে হবে সুতরাং হাউস অফ টাটা যাকে আমরা বলি হাউস অফ টাটা থেকে এই দুটো স্টকের উপর একটু বেট আমার আছে টাটা মোটরস এবং টাটা পাওয়ার ঠিক আছে চলুন পরের এই নিয়ে কথা বলি পরের স্টকটা নিয়ে কথা বলি সেটা হয়তো আপনাদের অনেকেরই জানা কয়েকটা স্টক থাকবে যেগুলো অলরেডি জানা কিন্তু কিছু করার নেই আবার আমি আনছি যেহেতু আজ থেকে তিন থেকে পাঁচ বছরের নজারিয়া নিয়ে আমি বলছি আচ্ছা টাটা পাওয়ারের স্টপ লস কোথায় হবে সেটা খুব ইম্পর্টেন্ট সেটা একটু বলে নিই তিনশো এখন সত্তর আশি এরকম দামে চলছে তিনশো টাকায় আমি স্টপ লস রাখবো কারণ একটু ভোলাটাইল তিনশো টাকার নিচে মানে দুশো আশিটা এট অ্যাটলিস্ট যেখানে থেকে ব্রেকআউটটা দিয়েছিল রাউন্ড ফিগারে আমাদের অনেকের মনে থাকে সুতরাং তিনশো দুশো আশি থেকে তিনশো এই জায়গাটায় একটু স্টপ লস আসার কথা যদি ভোলাটিলিটিতে নিচের দিকে আসে বা এইসব ঠিক আছে আচ্ছা স্টপ লস ছাড়া সাধারণত কাজ করাটা একটু রিস্কি হয়ে যাবে তাই জন্য জিও ফিনান্স জিও ফিনান্স কী বলবো আমি আমার আগের দিনের ভিডিওতেও সেটাকে কাভার করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে প্লিজ এখানে এসে দেখে নেবেন আগের দিনের যে আমি ভিডিওটা করেছিলাম জাস্ট এইখানে আমার এইখানে একটি স্টক বা টোয়েন্টি থ্রি পার্সেন্ট কীভাবে রিটার্ন দিয়েছে সেখানে জিও ফিনান্স নিয়ে আমি ডাইরেক্ট বলেছি আর আজকে আরেকটা ভিডিও রিলিজ হয়েছে যেখানে আমি দু হাজার দশ বারোতে পনেরো লাখ টাকা লস থেকে কিভাবে নিজেকে ঘুরে দাঁড় করিয়েছি তার উপর বেস করে চারটে পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেটা বুল মার্কেটে অনেকে ভুলে যান যাতে না ভুলেন সেই ভিডিওটা প্লিজ দেখে নেবেন আমি এই ভিডিওর লিংক এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেব শেষে এই ভিডিওটা দেখার পর সেটা দেখে নেবেন অবশ্যই তো জিও ফিনান্সটা এমনিতে দেখুন আগামী তিন থেকে পাঁচ বছরে আমি মনে করছি যে জিও ফিনান্স তার ব্যবসাটা সম্বন্ধে একটু ক্লারিফাই আরও বেশি করে করবো মানে সত্যিকারের ব্যবসাটা শুরু আশা করি তিন থেকে পাঁচ বছরের মধ্যে অবশ্যই হবে মানে অবশ্যই হয়ে একটু পরিপক্ক লেভেলেও যাবে না হলে অতদিন যদি বসে থাকে তাহলে তো আর সব কম্পিটিটাররাই খেয়ে নেবে সব কিছু তা তো হবে না নিশ্চয়ই শুরু করবে সুতরাং তিন থেকে পাঁচ বছরের বিজনেসটা একটু ম্যাচুরিটির দিকে যাবে অ্যাটলিস্ট হাঁটতে শিখবে বা হামাগুড়ি দিতে শিখবে তো সেটার দিকে নজর আছে নজর থাকবে এবং ভারত যদি ওই থার্ড ইকোনমির দিকে যায় সুতরাং অনেক নতুন নতুন কি বলে ছোট ছোট শিল্পরা আসবে ছোটো ছোটো শিল্প তৈরি হবে সেই শিল্পগুলোতে লোনের তো দরকার হবেই সেই জিনিসগুলো একটা ব্যাপারটা চলে আসবে বা কনজিউমার অ্যাসপিরেশনগুলো বাড়বে আমাদের যে মিডল ক্লাস ফ্যামিলির অ্যাসপিরেশনগুলো তো আরও বাড়বে সেক্ষেত্রে আমরা আমাদের মতো ফ্যামিলির অ্যাসপিরেশন বাড়লে আমরা কোনো কিছু একটা কেনার হলে ইএমআইতে কিনতে আরও বেশি পছন্দ করি সেই জিনিসগুলো তো থাকবে সেই ব্যাপারটা কনজিউমার লোন যাকে বলি সেইগুলোকে একটু ডিসবার্স করার ওদের মানে ভালো সুযোগ সুবিধা তৈরি হয়ে যাবে রিলায়েন্স রিটেলের উপর ভরসা করে কিন্তু আরও একটু নিজেদের বিজনেসটাকে স্কেল আপ এরা করতে পারে তো তিন থেকে পাঁচ বছরে এদের ভালো সুযোগ আছে এবার সুযোগ কতটা এরা সত্যিকারের এদের ম্যানেজমেন্ট কতটা কি করবে সেটা দেখার ব্যাপার সেটা এখনো আমরা দেখিনি হয়তো এমন হলো যে কিছুই হলো না যা যা আশা আমরা তৈরি করেছিলাম কিছুই হলো না সেটাও হতে পারে হতেই পারে দেখুন কি করা যাবে শেয়ার মার্কেটে ভালো দিক যেমন আছে অনেক বিজনেস আবার দাঁড়ায় না তাও আছে এবার জিও বা রিলায়েন্সের মতো একটা ভালো প্যারেন্টেজ পিছনে আছে বলেই এর উপর একটু ভরসা আছে যে তারা সাধারণত দেখুন টাটারা বা রিলায়েন্সের গোষ্ঠী বা বিড়লা গোষ্ঠী এদের উপর আমাদের একটু আলাদা ভরসা আছে না তা ছোটোবেলা থেকেই তো তার জন্যই দেখা তবে অনেক ভরসা থাকলেও অনেক সময় ঠিক ওয়ার্কআউট হয় না তাই জন্যই স্টপ প্লস আমার দুশো লেভেলে থাকবে আর ওই ভবিষ্যতের একটু বিজনেস এটা ভেবে জিও ফিনান্সকেও আমি আমার পোর্টফোলিওতে রাখবো অ্যাজ এ ডিসক্লেমার অলরেডি তো আছেই এরপর যেটা আছে সেটা আপনাদের সবার প্রিয় এবং আপনাদের আমাদের আমার এই লেভেলে আমার এই চ্যানেলে তো অনেক নিচে লেভেল থেকে বলেছিলাম আটশো নশো টাকায় যখন ছিল হাজার টাকায় যখন ছিল বারোশো টাকায় যখন ছিল মানে বলে বলে আপনাদের কান প্রায় পচিয়ে দিয়েছি যারা আমার চ্যানেলটাকে কিছুদিন হলো ফলো করছেন সবাই জানেন সিডিএসএল আমার পার্সোনাল ফেভারিট তো কেন সিডিএসএল এর প্রায় মনোপলি বলবো না ডুও বিজনেস আছে সিডিএসএল আর এর এরা ডিম্যাট ব্যবসা করে মানে ডিম্যাটে যে আমরা যে শেয়ার কিনে যেখানে শেয়ারটা স্টোর হয় ডিম্যাট সেই সিডিএসএল সেই ডিম্যাটটা প্রোভাইড করে বিএসি এদের প্যারেন্টেজ বা প্যারেন্ট কোম্পানি বলতে পারেন বম্বে স্টক এক্সচেঞ্জ তো সেই সিডিএসএল কিন্তু ওয়ান অফ দা গুড কোম্পানি আগামী তিন থেকে পাঁচ বছরে যদি ভারতের বুল মার্কেট থাকে কারণ এগুলো বুল মার্কেটের সাথে যুক্ত যখন বুল মার্কেট চলে সিডিএসএল এই ধরনের স্টকগুলো ভালো করে আবার বিয়ার মার্কেট চললে এরাই আবার খারাপ করবে কিন্তু এটা আমি বলে দিলাম আবার খারাপ করবে মানে তখন কোম্পানি খারাপ হয়ে গেছে তা নয় তখন তো অ্যাকুমুলেট করতে হবে এটা জানা দরকার ঠিক আছে সুতরাং এই বছরে আমার মনে হয় ইন্ডিয়ার আরো অনেক লোক মানে এই মেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত হবেন শেয়ার মিউচুয়াল ফান্ডই হোক বা মার্কেটই হোক সব কিছুর সাথে তারা যুক্ত হবে শেয়ারের ট্রানজাকশন বাড়বে বই কমবে না বলে আমার মনে হয় কারণ দেখুন যত উন্নত হচ্ছে তত তো আমরা দেখছি মানে ইউএস মার্কেটে আজকে যেমন প্রায় নব্বই শতাংশ লোক লোকের হাতে ডিম্যাট আছে আর সেখানে আমাদের ভারতে অনেক কম সংখ্যক লোকের হাতে এখনো পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট আছে তো সেই দিক থেকে দেখতে গেলে অনেকটা স্কেল আপের সুযোগ আছে সেটা একটু সিডিএসএল কিন্তু সেই দিক থেকে আমার তিন থেকে পাঁচ বছরে সিটিএসএলটা ভালো লাগছে হবে সেই অর্থে কোনো লস নেই তাও একটু বারোশো লেভেলে আমি একটু রাখবো লস বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে প্রত্যেকটা ডিপসে অল্প অল্প করে জমানো বা এই জিনিসগুলো তবে মোটামুটি ঠিকঠাক লাগছে এইটা অনেক নিচু লেভেল থেকে যেহেতু আমার পোর্টফোলিওতে আছে সেহেতু আমার লস তো অনেক থাকবে তো যাই হোক এই স্টকটাও একটু অ্যানালিসিস পারপাসে দেখা যেতে পারে আমি বলছি বলি যে আপনাদের কিনতে হবে তা নয় অ্যানালিসিস পারপাসে করবেন জিনিসগুলো দেখবেন সব কিছু আচ্ছা অ্যাসেট লাইট বিজনেস মানে বেশি কিছু অ্যাসেট লাগে না এদের কিন্তু একটু সেফটি সিকিউরিটির ব্যাপারগুলো থাকে সেগুলোতে একটু এরা ইনভেস্টমেন্ট করে এছাড়া সব ঠিকঠাক আছে ভিডিওকে আপাতত যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার করবেন আর অনেক স্টকগুলো আছে যেগুলো আলোচনা করব আর আমার মেন্টারশিপ ব্যাচে যারা জয়েন করতে চান আমার চ্যানেল ভিজিট করবেন চ্যানেল ভিজিট করে মানে চ্যানেলের নাম লিখে ইউটিউবে সার্চ করবেন তারপর চ্যানেলে ভিজিট করে এখানে জয়েন্ট বাটন পেয়ে যাবেন জয়েন্ট বাটন ক্লিক করলেই এসটি সুইং চ্যাম্প ব্যাচের ডিটেলস পেয়ে যাবেন যেখানে আমি সুইং ট্রেডিংয়ের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি তো সেগুলো পেয়ে যাবেন তার সাথে সাথে যখনই জয়েন করে নেবেন তখন দেখবেন এই যে ট্যাব যে বিভিন্ন আছে হোম ভিডিও লাইভ এই ট্যাবে মেম্বারশিপ বলে একটা ট্যাব আছে তার অ্যাক্সেস আপনাদের দিয়ে দেওয়া মানে পেয়ে যাবেন অটোমেটিক্যালি এই মেম্বারশিপ ট্যাবের অ্যাক্সেস পেয়ে গেলেই এখানেই কিন্তু আপনারা এই ট্যাবের আন্ডারে আমার যাবতীয় মেম্বার ওনলি ভিডিওস বা আমার পোর্টফোলিওর অ্যাক্সেস সব কিছু এখান থেকে আপনারা জানতে পারবেন তো চলুন পরের জিনিসে চলে আসি লারসেন অ্যান্ড টিউব্রো পরের স্টক লারসেন অ্যান্ড টিউব্রো দেখুন ইনফ্রাস্ট্রাকচার বেটের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের প্রচুর স্টক আছে যদি বলেন মানে অনেক ধরনের স্টক আছে কিন্তু আমার কাছে ইনফ্রাস্ট্রাকচারের যদি একটু থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার চান যেটা সব দিকেই আছে মোটামুটি এবং ওয়ান অফ দ্য লার্জ ক্যাপ এবং একটু কারেকশান করেওছে এই কদিনের মধ্যে সেটা হচ্ছে লার্সেন লারসেন অ্যান্ড টিউব্রো এই দামে যথেষ্ট ভালো লাগছে তিন হাজার থেকে তিন হাজার তিনশোর মধ্যে মাঝে মাঝে তিন হাজার দুশো টাকায় তো আসে তিন হাজার তিনশো টাকায় আসে এই লেভেল থেকে কিন্তু যথেষ্ট ভালো লাগছে লন্ড টিউব্রোর দিকে একটু নজর রাখা যেতে পারে ঠিক আছে এবং আগামী তিন থেকে পাঁচ বছরে আমার মনে হয় এদের যা অর্ডার বুক আছে এদের যা কি বলে বিদেশে যা গ্রোথ করছে মিডল ইস্টের মিডল ইস্ট থেকে অর্ডার পাচ্ছে এই পাচ্ছে এই জিনিসগুলো কিন্তু লার্সন অ্যান্ড টিউব্রোর ক্ষেত্রে অনেক অনেক ভালো জিনিস নিয়ে আসবে এবং আমার মনে হয় লারসেন অ্যান্ড টিউব্রোকে তিন থেকে পাঁচ বছরের জন্য একটু দেখা যেতে পারে আপাতত তিন হাজার তিনশো তিন হাজার দুশো তিন হাজার চারশো এই লেভেলে চলছে স্টপ লস যদি রাখতেই হয় স্টপ লস আমার এই 2800 2900 এই লেভেলে থাকবে যেটা অনেকটাই এখন থেকে নিচে তবে আমি মনে করব এটা স্টপ 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 লস 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 দাম না রেখে টাইম রাখাটা ভালো হিসাবে হিসাবে অনেকটা টাইমিং স্টপ লস হয় না তাই মানে তিন থেকে পাঁচ বছর আমি হোল্ড করব তারপর দেখা যাক সেই জিনিসটা একটু কেননা এলএনটির মতো দেখুন এলএনটিদের প্রুফ করার কিছু নেই মানে বিজনেসকে আবার প্রুফ করতে হবে তা নয় এরা অলরেডি প্রুভেন বিজনেস যে এরা ঠিকঠাক কাজ করে সুতরাং এদের একটু টাইম স্টপ লস রাখবো বলে আমার মনে হয় তিন থেকে পাঁচ বছরের ব্যাপার ওকে চলুন এরপরে যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব সেটা এখানে অ্যাড করিনি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা কন্ডিশনাল কন্ডিশনাল একটা স্টক সেটা হচ্ছে বিএসি বম্বে স্টক এক্সচেঞ্জ কন্ডিশনাল কেন বললাম দেখুন আগের দিনও এটা আগের দিনও এটা ডেলি চার্টে একটু বেড়েছে কেন কেন এটা কন্ডিশনাল বলছি সেটার দিকে একটু নজর আপনারা দেবেন বিএসসি এখন চলছে দু টাকায় মোটামুটি কেন কন্ডিশনাল বলছি ধরুন এনএসি সেটাও হয়তো তিন থেকে পাঁচ বছরের মধ্যে এনএসিও হয়তো লিস্ট হতে পারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যদি লিস্ট হয় তাহলে সেখানেও আমি নিশ্চয়ই পজিশন পজিশন নেব অ্যাজ আ ডিসক্লেমার বলেই রাখলাম আগে থেকে কারণ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আমি তো নিজে ট্রেড করি সুতরাং আমার ট্রেডের ফিজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যায় সুতরাং তে আমি কেন পজিশন নেব না তাই জন্য নিশ্চয়ই আমার কেনা থাকবে যতদিন না হচ্ছে ততদিন বিএসসি দিয়েই কাজ চালাতে হচ্ছে তো বিএসিও যথেষ্ট ভালো মানে বম্বে স্টক এক্সচেঞ্জ তবে এই বোম্বে স্টক এক্সচেঞ্জ এই জিনিসগুলো যে আপনি দেখুন এইখানে একটু গ্রোথ দিয়েছে মানে মানে এখনও আবার যে সেম গ্রোথ আবার এই কম সময়ের মধ্যে পাওয়া যাবে দু তিন মাসে এত বড় গ্রোথ সেটাকে আশা করা যাবে না সেটা আশা করা যাবে না এগুলো সিডিএসএল স্টকের মতোই ধীর স্থির গতিতে থাকে তবে একটা বিজনেসের স্টেবিলিটি আছে বিজনেস ভেঙে পড়ার চান্স নেই মানে যতদিন মোটামুটি শেয়ার মার্কেট থাকবে আমার মনে হয় বম্বে স্টক এক্সচেঞ্জ থাকবে তো সেক্ষেত্রে এই এইটার উপর নজর রাখতে রাখা যেতে পারে হ্যাঁ এখান থেকে যে খুব বড় টাকা কম সময়ের মধ্যে বারবার তৈরি করে দেবে তা নিশ্চয়ই নয় কিন্তু ওই যা বললাম স্টেবল বিজনেস ঠিক আছে মানুষের ভরসা আছে বিশ্বাস আছে সেই ধরনের যদি ব্যবসা দেখতেন তাহলে বিএসসি যথেষ্ট ভালো কারণ ওই তিন পাঁচ বছরের যে ডিম্যাট গ্রোথটার কথা বললাম সেটাও কিন্তু আমাদের এই বিএসসির মধ্যে ইনবিল্ড থাকবে কেন বলছি কারণ দেখুন মানুষ তো যত তিন থেকে পাঁচ বছরে যদি একটা ইকোনমি গ্রো করে মানুষের হাতেও পয়সা আসবে অনেক বেশি মানুষের হাতে পয়সা আসবে মানুষের হাতে একটু উদ্বৃত্ত পয়সা এলে স্টক মার্কেটের দিকে সে যাবেই স্টক মার্কেটে যখনই যাবে তখনই সিডিএসএলদের ব্যবসা বাড়বে বিএসিদের ব্যবসা বাড়বে এগুলো সাধারণ ব্যাপার এখন আপনারা বলবেন তাহলে দাদা তাহলে কোনো স্টক ব্রোকারের এক খুলি মানে স্টক কি কিনি স্টক ব্রোকারও আছে অ্যাঞ্জেল ব্রোকার থেকে শুরু করে বিভিন্ন ব্রোকিং সংস্থার শেয়ারও আছে কিনি দেখুন ওই ওদের মধ্যে যেহেতু অনেক কম্পিটিশন আছে সেই অর্থে একজন কোনো উইনারকে চুজ করা খুব কঠিন তাই জন্যই যেমন সিডিএসএল বা বিএসসি মানে বিএসসি এক্সচেঞ্জ একটাই লিস্টেড আছে এখন এর কোনো কম্পিটিটার এখনো লিস্টেডে নেই তো কি করা যাবে তার জন্যই আমি নিচ্ছি ব্যাপারটা ওরকম যেখানে কম্পিটিশন কম বা কম্পিটিশন না বললেই চলে সেইগুলোকে নিচ্ছি বুঝতে পারছেন আশা করি তো যাই হোক এই তো কয়েকটা স্টকের কথা বললাম আরও দুটো জিনিসের কথা বলবো জিনিস বলছি কেন আরও দুটো মিউচুয়াল ফান্ড এই তো চার পাঁচটা স্টক হলো আর দুটো মিউচুয়াল ফান্ড নিয়ে নিলেই কিন্তু আমার প্রচুর একটা অনেকগুলো স্টকের একটা পোর্টফোলিও চলে এলো আমার কাছে তিন থেকে পাঁচ বছরের জন্য। তবে বারবার যে পাঁচ বছর বলছি পাঁচ বছর হলে একটু ভালো হয় তবে তিন থেকে পাঁচ একটা কথার কথা তাই বলছি যত বছর রাখা যায় ভালো তবে তিন থেকে পাঁচ বছর তো মিনিমাম এই নয় যে এক বছরের কোনো এখানে কথা বলা হচ্ছে তবে এখানে একটা কথা বলে রাখি যাই আমি বলছি সবই কিন্তু ভারতের পার্সপেক্টিভে বলা হচ্ছে এর মধ্যে যদি একটু বিদেশের থেকে কোনো বাজে নিউজ চলে এলো বা বাজে কিছু একটা কোনো যুদ্ধ ফুদ্দ লেগে গেলো বা আরও অনেক কিছু বড়ো কোনো একটা দেশ বড়ো দেশ রেজিস্ট্রেশনে চলে গেল ক্রেডিটের কোনো একটু অসুবিধা হলো সেই সবগুলো রিস্কগুলো কিন্তু থেকে যাচ্ছে তবে ভারত থেকে আসবে না হয় বিদেশ থেকেই আসবে হয়তো কিন্তু সেগুলো এলে তো আমাদের আমার বা আপনার হাতে কিছু নেই তখন একটু সারা বিশ্বের বাজারেই নিচের দিকে পড়তে পারে সেটা আলাদা কিন্তু ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপর ভরসা করে এই স্টকগুলোকে বলছি প্রত্যেকটা স্টকের সাথে কিন্তু ইন্ডিয়া গ্রোথ স্টোরিটা রিলেটেড আছে ঠিক আছে তো চলুন আমি এবার স্টকে এবার মিউচুয়াল ফান্ডে আসি দুটো মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করবে একটা মিউচুয়াল ফান্ড অবশ্যই ইন্ডেক্স ফান্ড মিড ক্যাপ ওয়ান ফিফটি মোমেন্টাম ফিফটি ইন্ডেক্স ফান্ড টাটার আছে এটা এটাতে আমার পার্সোনাল ইনভেস্টমেন্টও আছে এবং এটা এটা কি করে ধরুন মিড ক্যাপ যে স্টকগুলো আছে একশো পঞ্চাশটা স্টক নিয়ে একটা মিড ক্যাপ ইন্ডেক্স হয় আমাদের ভারতে মিড ওয়ান ফিফটি ইন্ডেক্স তার মধ্যেও যে টপ ফিফটি মোমেন্টাম স্টক মানে যেগুলো বাড়ছে যেগুলো ট্রেন্ড উপরের দিকে সেই স্টকগুলোতে এরা ইনভেস্ট করে একটা ফর্মুলা আছে ফর্মুলার উপর বেস করে এরা প্রত্যেক ছ মাসে মাঝে মাঝে এরা অ্যানালিসিস করে এবং সেই অনুযায়ী যে স্টকগুলো জায়গা পায় তার মধ্যে সেইগুলোকে ইন্ডেক্সে সামিল করা হয় যারা ইন্ডেক্স থেকে বাদ যায় তারা ইন্ডেক্স থেকে চলে যায় এরকম সুতরাং মোমেন্টাম ফিফটি ইন্ডেক্স ফান্ডটাকে একটু দেখা যেতে পারে তবে এটার একটা ড্রব্যাক আছে বলে নিই এরা কিন্তু বিয়ার মার্কেটে আবার নিচের দিকে কেউ পরে ভালো মতন হ্যাঁ কেননা বিয়ার মার্কেটে মোমেন্টাম থাকে না তখন সেগুলো কেন অলরেডি বেড়ে থাকা স্টক তখন সেগুলোও কিন্তু নিচের দিকে ভালো মতন আসে এইটাকে বলে রাখলাম সেটাকে একটু মাথায় রাখবেন হ্যাঁ সবই বুল মার্কেটে যেমন ভালো করবে বিয়ার মার্কেটে একটু খারাপ করবে বা কারেকশনে একটু খারাপ করবে এটা তো স্বাভাবিক ব্যাপার সেটাকে একটু মাথায় রাখতে হবে আর মিড ক্যাপ গোছের স্টক লার্জ ক্যাপ থেকে নিশ্চয়ই মিড ক্যাপের রিস্কটা একটু বেশি থাকে আপনারা সবাই জানেন রিটার্নও যেমন বেশি পাওয়ার সম্ভাবনা আছে রিস্কও তেমন বেশি পাওয়ার সম্ভাবনা আছে এইগুলো মনে রাখবেন যারা নতুন ইনভেস্টার বা তাদের জন্য বলছি দুমদাম নিয়ে নিলেন না বুঝে শুনে জিনিসগুলোকে নেবেন আচ্ছা এরপরে আরেকটা বলি সেটাও মোমেন্টাম কিন্তু সেটা একটু লার্জ ক্যাপ জাতীয় বা একটু বড় দিক স্টকেও সে রাখে সেগুলো হচ্ছে নিফটি টু হান্ড্রেড মোমেন্টাম থার্টি ইন্ডেক্স ফান্ড মানে এটা কি হয় ভারতের যে টপ দুশোটা কোম্পানি সেটাকে নিয়ে একটা ইন্ডেক্স হয় তার মধ্যে টপ দুশোটার মধ্যে যে টপ থার্টি মোমেন্টাম স্টক মানে টপ থার্টি যেটা উপরের দিকে দামটা ট্রেন্ডিং এ চলছে সেই স্টকগুলোকে এ কিন্তু কভার করে যেমন একটা কথার কথা বলি পোর্টফোলিওতে যদি আসেন আমার মনে হয় এর পোর্টফোলিওতে টাটা মোটরসটা অবশ্যই পাবেন টাটা মোটরস একটা হ্যাঁ লার্জ ক্যাপ স্টক এবং এটা বাড়ছে তাই দেখুন টাটা মোটরস এদের টপ হোল্ডিংয়ে আছে তার মানে আমি যদি ওই মানে আমি কোনো স্টক নিলাম না যারা মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করতে ভালোবাসেন তারা শুধুমাত্র এই দুটো মিউচুয়াল ফান্ড নিয়ে রাখলেও অনেক সময় হয়ে যায় হ্যাঁ অনেক সময় হয়ে যায় কারণ এক একটা মিউচুয়াল ফান্ডে প্রায় কুড়িটা তিরিশটার মতো স্টক থাকে তা দুটো মিউচুয়াল ফান্ড নিলেই তো আমার কাজের কাজ হয়ে গেল আমি যদি মোমেন্টামটাকে প্লে করতে চাই হ্যাঁ অবশ্যই দুটো মিউচুয়াল ফান্ড নিয়েই আমার টোটাল পোর্টফোলিও হবে না আমার পোর্টফোলিওতে আরও তিন চারটে মিউচুয়াল ফান্ড থাকবে আমার মনে হয় একটা একজনের পোর্টফোলিওতে পাঁচটার বেশি মিউচুয়াল ফান্ড থাকা উচিত নয় কোর পোর্টফোলিওতে আর চার পাঁচটা ইজ এনাফ কিন্তু তার মধ্যে একটা দুটো মোমেন্টাম ফান্ড রাখা যেতে পারে তো যাই হোক আমি একটা উদাহরণ দিলাম তো আশা করি আপনারা বুঝলেন ব্যাপারটা যে আপনার পোর্টফোলিওতেও কিন্তু টাটা মোটরস আছে টাটা মোটরস আলাদা করে যারা নিচ্ছেন আবার দেখছেন মিউচুয়াল ফান্ডেরও আছে সুতরাং এই না হয় যে টোটাল অ্যালোকেশনটা অনেক বেড়ে গেল তার উপরেও একটু নজর রাখতে হবে যাই হোক ফার্স্ট পার্টে আমি এই কটা স্টক এবং দুটো মিউচুয়াল ফান্ড কভার করলাম সেকেন্ড পার্টে সেকেন্ড পার্ট কবে আসবে আমি জানি না নিশ্চয়ই আসবে তাড়াতাড়ি আসবে সেকেন্ড পার্টে আরও তিন চারটে স্টক আমি বলবো টোটাল দশ বারোটা দশ এগারোটা স্টকের বেশি আমি কখনোই বলবো না বা কখনোই রাখা যায়ও না একজন রিটেল ইনভেস্টারদের পক্ষে তার বেশি আমি স্টক বলবো না বা স্টক আমি শেয়ারও করবো না তার সাথে সাথে আর আর এই দুটো মিউচুয়াল ফান্ড আশা করি এই দিয়ে মোটামুটি ভারতের গ্রোথ স্টোরিটাকে প্লে করা যাবে আরও চারটে স্টকের পাঁচটা স্টকের আমি জায়গা ফাঁকা রাখলাম সেই জায়গাগুলো আস্তে আস্তে ভরা হবে কিন্তু আশা করি আপনার এই সিরিজটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন একটু লাইক করে দেবেন ভিডিওটাকে ভালো থাকবেন সবাই আর আর যেটা বললাম আমি কিভাবে আমার লস থেকে ঘুরে দাঁড়িয়েছিলাম ট্রেডিং ক্যারিয়ারে সেটা জানা কিন্তু খুব দরকার না বুল বুলমার্কেটে আমরা অনেকে ভুল করে ফেলি সেই ভিডিওটার লিঙ্ক আপনাদের স্ক্রিনে চলে আসবে ক্লিক করে অবশ্যই দেখবেন ভালো থাকবেন সবাই नमस्कार जय हिंद वंदे मातरम